ফ্রেন্ডস, আজকে আমরা পার্টিকুলার একটা সেক্টরের ব্যাপারে কথা বলতে চলেছি। যদি ফ্রেন্ডস তোমরা আজকে মোদিজির ভাষণ শুনে থাকবে, তো সেখানে কিন্তু একটা সেক্টরের দিকে টার্গেট করা আছে। টার্গেট মানে খারাপ পয়েন্ট নয়, টার্গেট মানে হচ্ছে পার্টিকুলার সেক্টরের দিকে বেশি নজর দেওয়া হচ্ছে। তো আমরা দেখে নেবো যে সেটা কোন সেক্টর আছে, আর সেই সেক্টরের স্টককে যদি তোমরা কন্টিনিউ পোর্টফোলিওতে রাখো, তাহলে পরে গিয়ে কিন্তু একটা ফিউচার একটা ভালো ধামাকা এখান থেকে পাবে বলে কিন্তু ফ্রেন্ডস মনে করা হচ্ছে। যেহেতু ফ্রেন্ডস গভর্নমেন্টও এর দিকে নজর দিচ্ছে, তো অবশ্যই কিন্তু এর মধ্যে একটা খুব ভালো পারফরমেন্স আমরা আগে গিয়ে দেখতে পাবো। তো ফ্রেন্ডস, তার আগে এখন অবধি যদি তোমরা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। তার সাথে ফ্রেন্ডস, আমি তোমাদের জন্য শেয়ার মার্কেটের উপর একদম ফ্রি কোর্স নিয়ে এসেছি। এই কোর্সটা তোমরা কিভাবে পেয়ে যাবে, তার জন্য তোমাদেরকে কি করতে হবে, তার ডিটেলস ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে একবার চেক আউট করতে পারো। চলো ফ্রেন্ডস, ভিডিও শুরু করা যাক। আজকে যদি তোমরা মোদিজির বক্তব্য শুনে থাকবে, তো ডেফিনেটলি তাহলে বুঝতে পারবে যে কোন সেক্টরের দিকে তিনি বেশি করে ফোকাস দিচ্ছেন। তিনি বলছেন আমাদের ইন্ডিয়া কেন, পুরো দেশকে যদি ইকোনমিক্যাল গ্রোথ করতে হয়, তাহলে ডেফিনেটলি ভাবে কিন্তু আইটি সেক্টরের স্টককে ইমপ্রুভ করতে হবে। আর আমরা জানি যখন কোভিডের মতন একটা খুব খারাপ সিচুয়েশান এসেছিল, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে আইটি সেক্টর কিন্তু বন্ধ হয়নি। আইটি সেক্টরের যেসব এমপ্লয়িজরা ছিল, তারা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করেছে, বাড়িতে বসে তারা তাদের সার্ভিস দিয়েছে। আর কোভিডের সময় যদি কোনো সেক্টরের মধ্যে খুব ভালো পরিমাণে একটা ইকোনমি একটা পয়সা এসেছে, তাহলে সেটা কিন্তু আইটি সেক্টরের স্টকের মধ্যে এসেছে। আর সেই হিসাবে দেখতে গেলে প্রায় আইটি সেক্টরের সব স্টকের মধ্যেই একটা একটা অনেকটাই উচ্চতার লেভেলে পৌঁছাতেও দেখেছি। আর আইটি সেক্টর এমন একটা জায়গা আছে যেখান থেকে কিনা পুরো দেশকে কিন্তু কন্ট্রোল করা হয়, তো ডেফিনেটলি গভর্নমেন্টও এর মধ্যে খুব বেশি পরিমাণে নজরও দিচ্ছে। তো সেই হিসাবে ফ্রেন্ডস, তোমরা যদি আইটি সেক্টরের স্টককে নিজেদের পোর্টফোলিওতে রাখো, তো ডেফিনেটলি ফিউচারে গিয়ে কিন্তু খুব ভালো একটা এখান থেকে রিটার্ন পাবে বলেই মনে করা হচ্ছে। হ্যাঁ, হয়তো অনেক স্টককে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই হাই লেভেলে পৌঁছে গেছে, কিন্তু ফ্রেন্ডস এই স্টক কিন্তু আরও ওপরে আরও উচ্চতা যাবে বলেই কিন্তু মনে করা হচ্ছে। কেননা এর এমপ্লয়িজরা কিন্তু বাড়িতে বসেই তাদের সার্ভিস প্রোভাইড করছে, তাদের কাজ কিন্তু বন্ধ ছিল না। আর যে কোনো সেক্টরের স্টক অনেকটাই তলানিতে এসে পৌঁছেছিল, কিন্তু আইটি সেক্টরে কিন্তু নাম্বার ওয়ান ছিল, যেখানে কিনা ওয়ার্কাররা ওয়ার্ক ফ্রম হোম করেছে, আর তারা তাদের 100% সার্ভিসটাও প্রোভাইড করেছে। ডেফিনেটলি ভাবে কোম্পানির মধ্যে খুব ভালো একটা রেভিনিউ এসেছে। যদি ফ্রেন্ডস তোমরা TCS এর কথাই ধরো না কেন, TCS মার্চ মাসে TCS এর প্রাইস প্রায় 1654 টাকাতে এসে দাঁড়িয়েছিল। সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টকের প্রাইস প্রায় অলমোস্ট ডবল হয়ে গেছে, ডবল হয়ে কিন্তু আমাদেরকে রিটার্ন দিয়েছে। আর তাছাড়া যদি তোমরা ইনফোসিস এর কথা বলবে, ইনফোসিসকে আমরা এখন ট্রেড করতে দেখতে পাচ্ছি প্রায় 1281 টাকার কাছাকাছি। আর কোভিডের সময় যদি দেখবে, তো দেখো কোভিডের সময় প্রায় 500 টাকাতে চলে এসেছিল, ডাবলের থেকে ডাবল হয়ে কিন্তু আমাদেরকে পয়সা রিটার্ন দিয়েছে। আর এর মধ্যে কিন্তু অনেকটাই পোটেনশিয়ালও বাকি আছে। হ্যাঁ, এটা ঠিক যে আইটি সেক্টরের বেশ কিছু স্টক যেমন ইনফোসিস, উইপ্রো বলো, এরা কিন্তু খুব স্লোলি মুভমেন্ট করে, গ্রোথ কিন্তু খুব স্লোলি দেয়, কিন্তু তা বলে কিন্তু স্টক খারাপ নয়। এখন যেহেতু এর মধ্যে কিছুটা ডাউন দেখতে পাচ্ছি, তার মানে এই নয় যে এই স্টককে আমরা পোর্টফোলিও থেকে বাদ দিয়ে দেব। এই স্টককে যদি কেউ রেখে থাকো, তাহলে আমি বলবো ডেফিনেটলি কন্টিনিউ করো। আর গভর্নমেন্ট যখন এর মধ্যে বেশি পরিমাণে ফোকাস করছেন, ডেফিনেটলি কিন্তু ফিউচারে এর প্রাইস অনেকটা গিয়ে পৌঁছাবে, তখন কিন্তু আমাদের হাত ছাড়ার বাইরে থাকবে, তখন এটাকে আমরা ধরতেই পারবো। যদি ফ্রেন্ডস কেউ তোমরা HCL কে দেখবে, তো দেখো HCL টেকনোলজিকে দেখবে, তো দেখো এখানে দেখতে পাওয়া যাচ্ছে 43 অ্যানালাইসিস এর মধ্যে রেটিং দিয়েছেন, আর টার্গেট প্রাইস দিয়েছেন 1597, মিডিয়ামে দেখো 1137, আর লোতে দিয়েছে 672। তাছাড়া ফ্রেন্ডস এর মধ্যে সেক্টর পিই তুলনায় এর পিই রেশিও কিন্তু অনেকটা কম দেখতে পাওয়া যাচ্ছে, মাত্র 23 আছে, আর সেক্টর পি আছে 31। তো ডেফিনেটলি ভাবে অনেকটাই সস্তাতে আছে। এই স্টককে তোমরা লং টার্মের জন্য কিন্তু হোল্ড করতে পারো।
পরে গিয়ে একটা খুব ভালো একটা ধামাকা এখান থেকে পাবে বলে কিন্তু ফ্রেন্ডস মনে করা হচ্ছে। সাথে উইপ্রোর কথা যদি বলো তো উইপ্রোর কথার ক্ষেত্রে উইপ্রো খুব স্লোলি মুভমেন্ট দেয়। যদি তোমরা লং টার্মে চার্ট দেখবে তো দেখো এখানে দেখতে পাওয়া যাচ্ছে উইপ্রো বেশ কিছুদিন কনসোলিডেট দেখায়, দেন আবার উপরে যায়, তারপর আবার কনসোলিডেট দেখায়, দেন উপরে যায়। এইভাবে কিন্তু তার চার্টের মধ্যে বিহেভিয়ার দেখতে পাওয়া যাচ্ছে। তা বলে খারাপ নয়, যদি কারোর কাছে পেশেন্ট থাকে আর প্রেশারটাও থাকে তাহলে ডেফিনেটলি তোমরা উইপ্রোতে যেতে পারো, সেখানে কোনো বাধা নেই। স্টক কিন্তু ফ্রেন্ডস খারাপ নয়, কিন্তু এর মধ্যে স্লোলি রিটার্ন পাওয়া যায়, স্লোলি গ্রোথ দেখা যায়। যদি কেউ 1 থেকে 2 মাসের মধ্যেই ভাবছো যে বা 2 থেকে 3 মাসের মধ্যেই ভাবছো যে পয়সা ডাবল করে আমাদেরকে ফেরত দেবে, তাহলে আমি বলবো একদমই নয়। এর মধ্যে যদি যেতে চাইছো তাহলে নিজের পেশেন্টকে রেখে প্রায় লং টার্মের কথা ভেবেই তোমরা এর মধ্যে নিবেশ করতে পারো। যদিও এর সেক্টর পি তুলনায় এর পি রেশিও কিন্তু অনেকটাই কম আছে। তাছাড়া ফোরকাস্টে দেখবো তো দেখো ফোরকাস্টে টার্গেট প্রাইস দিচ্ছেন 43 অ্যানালাইসিস কভার করেছেন, আর হাইতে টার্গেট প্রাইস দিচ্ছেন 543, মিডিয়ামে 439 আর লোতে 261। তো ফ্রেন্ডস তোমাদের পোর্টফোলিওতে থাকলে অবশ্যই আমি বলবো এই স্টক নিজেদের পোর্টফোলিও থেকে এইসব স্টককে কিন্তু সেল করে দিও না, এইসব স্টকের মধ্যে লং টার্মের কথা ভাবো আর কন্টিনিউ করো। দেন ফিউচারে গিয়ে একটা খুব ভালো এখান থেকে আমরা প্রফিট গেইন করতে পারবো বলেই কিন্তু ফ্রেন্ডস মনে করা হচ্ছে। এখন বেচা না বেচা সম্পূর্ণ তোমাদের উপর আছে, লাস্ট ডিসিশন কিন্তু ফ্রেন্ডস সম্পূর্ণ তোমাদেরই আছে। তো ফ্রেন্ডস তোমরা কি ভাবছো এই সেক্টরের স্টকের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু ফ্রেন্ডস লাইক করতে ভুলো না। চলো দেখা হবে আরো একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।